প্রিয় শিক্ষক শিক্ষক ও শিক্ষক মণ্ডলী সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আছি শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে। কিছু সংখ্যক সুবিধা বঞ্চিত শিক্ষক মণ্ডলী যারা বাংলাদেশের 64 জেলা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আপনারা হয়তো জানেন যে আমাদের এই দীর্ঘতম আন্দোলনের অনেক চড়াই উত্রায় পেরিয়ে আমরা কিন্তু আজ আমাদের অনশনের বাস্তবায়নে দ্বার প্রান্তে এসে পৌঁছিয়েছি। আপনারা দেখছেন যে আজ বাংলাদেশের 64 জেলা থেকে শত শত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কিন্তু আমাদের এই অনশনে যোগ দিয়েছেন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। আমরা কিন্তু প্রতিদিন এভাবে সকাল সন্ধ্যা অনশন করি। আমাদের অনশন শুরু হয় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আমাদের অনশন এভাবে চলছে প্রতিদিন এবং চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আপনারা সকলে জানেন, যারা আমার লাইভটি শুনছেন, যে আমাদের সনদ যার চাকরি তার এই স্লোগানকে সামনে রেখে মূলত তিনটি দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই গণ অনশন চালিয়ে যাচ্ছি আজ দীর্ঘতম 104 দিন ধরে। আজ আপনারা যারা লাইভটি শুনছেন তাদের অবগতির জন্য বলতে চাই যে আপনারা যারা এখনও আমাদের সাথে যোগ দেননি তারা অবশ্যই আগামী কালকের মধ্যে আমাদের সাথে যোগ দিয়ে আমাদের তালিকায় আপনার নামের লিস্টটি অন্তর্ভুক্ত করবেন এবং আপনার চাকরি আপনি নিশ্চয়তা দান করবেন। এই জন্য আপনাকে অবশ্যই আমাদের এই শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে আমাদের গণ অনশন মঞ্চে উপস্থিত থেকে আপনার নামটি আপনি লিস্টেড করবেন। এই এই আশা আপনাদের কাছে রাখবো। কিন্তু আগামী কালকের পরে যারা আসবেন, দুঃখের সাথে বলতে পারি তারা কিন্তু আর আমাদের সাথে যুক্ত হতে পারবেন না। এই জন্য আপনারা অবশ্যই আগামী কালকের যারা এখনও আমাদের গণ অনশন মঞ্চে আসেননি এবং আমাদের অনশন সাথে একাত্মতা ঘোষণা করেননি তারা অবশ্যই আগামীকালকে আমাদের এই অনশনে এসে, আজকে যারা আসতে পারেননি তাদেরকে আগামীকালকে এসে আপনারা আপনার নামের তালিকা আমাদের সাথে যুক্ত করুন এবং আপনার চাকরি আপনি নিশ্চয়তা দান করুন। কারণ একজনের চাকরি আরেকজন নিয়ে দেবে না, এনে দেবে না। যার চাকরি তাকে অবশ্যই এই অনশন মঞ্চে এসে আপনাকে আপনার নামটা ঠিক আছে কিনা, আপনার রোল নম্বর ঠিক আছে কিনা, আপনার সাবজেক্ট ঠিক আছে কিনা, এইগুলো অবশ্যই আপনারা নিজ চক্ষে দেখে যদি কোনো ভুল থাকে তবে আমরা সংশোধন করে দিব। এবং আপনারা অবশ্যই, আমি আবার বলছি, আপনারা অবশ্যই নিজ দায়িত্বে এই কাজগুলো আপনারা এখানে আসি করতে হবে। কারণ আমাদের অনলাইনে গুগল ফর্ম পূরণের আর কোনো সিস্টেম নাই। কারণ সিস্টেমটি অফ করে দেওয়া হয়েছে গত বৃহস্পতিবার থেকে, মানে এক সপ্তাহ আগে থেকে। আমাদের 8 তারিখ থেকে আমাদের এই কার্যক্রমটি বন্ধ আছে, আমাদের ওয়েবসাইটটি বন্ধ। এজন্য আপনাদেরকে যারা এখনও আপনারা আপনাদের নামের তালিকা আমাদের সাথে যুক্ত করেন নেই তারা আমাদের এখানে উপস্থিত হয়ে আপনাকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে যে আপনি আমাদের সাথে আছেন, আমাদের সহযোদ্ধা হিসেবে আপনি একদিন আসছেন তাও আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু আপনাকে আসতে হবে, এসে আপনার নামটি আপনাকে এন্ট্রি করতে হবে। যাই হোক আজ আমরা খুবই উজ্জীবিত, কারণ আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে এসে পৌঁছাইছি। শুধু আমরা কিন্তু একটি ঘোষণার অপেক্ষাতেই আসছি। শিক্ষা মন্ত্রণালয়ে আপনারা জানেন যে শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের একটি তালিকা জমা হয়েছে, আর যারা বাকি আছেন তাদেরকে আমরা 2 দিন সময় দিয়েছি, আজকে এবং আগামীকাল। আজকে এবং আগামীকাল যারা এই তালিকা নাম উঠাতে পারবেন তারাই কিন্তু চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আমরা সেইভাবে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলে আসছি যে আপনারা একটু আমাদের সংশোধনের সময় দেবেন, কারণ আমাদের আন্দোলন এখনও চলমান। যতদিন আমাদের আন্দোলন চলমান থাকবে ততদিন কিন্তু লোকজন আসতে থাকবে। এই জন্য তারা 2 দিন সময় দিয়েছে যে আজকে এবং আগামীকাল, যাতে নতুন কেউ, সারা বাংলাদেশ কেউ যে গুগল ফর্ম পূরণ করেন নাই, তারা যদি গুগল ফর্ম পূরণ করতে চান অবশ্যই অনশন মঞ্চে এসে আপনাদের
কিছু তথ্য আমাদের প্রয়োজন হবে, সেই তথ্যটা নিজে দিবেন এবং সচক্ষে সচক্ষে আপনি দেখবেন যে আপনার যারা ইতিমধ্যে গুগল ফর্ম পূরণ করেছেন তারা সচক্ষে দেখবেন যে আপনার নামটি লিস্টেড হয়েছে কিনা অথবা কোনো তথ্য ভুল হয়েছে কিনা। যদি তথ্য ভুলে থাকে তাহলে তাহলে আমরা কিন্তু আপনাদের সেটা সংশোধনী করে দিব। যাই হোক, আমাদের এই দীর্ঘ দিনের অনশনে আমরা যারা প্রথম থেকে আছি এবং আপনারা যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পারস্পরিক সহযোগিতা করার জন্য, অনশনে থাকার জন্য। অনশন কিন্তু খুব কষ্টের একটা বিষয়, যেটা সকাল সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে যারা থাকি তারা সবাই কিন্তু অনাহারে থাকি। আমরা কিন্তু অনশন মঞ্চে কোনো আহার গ্রহণ করি না, কারণ অনশন হলো না খেয়ে থাকা। এখানে এসে কষ্ট হয়ে যাবে যা তারা শুয়ে থাকবে, বসে থাকবে, এটাই হচ্ছে অনশন। আমরা আপনাদের আবারও জানাতে চাই, আমরা কিন্তু আমাদের বিজয় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আমি যারা বাড়িতে আছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আপনারা যারা এখনও গুগল ফর্ম পূরণ করেন নাই, অনলাইনে যেহেতু গুগল ফর্মটা অফ করে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই আমাদের অনশন মঞ্চে এসে উপস্থিত হন। আমরা আপনাকে কিভাবে আমাদের সাথে তালিকাভুক্ত করা যায় সেই ব্যবস্থা আমরাই করে দিব। এই জন্য আপনাকে অবশ্যই এই অনশন মঞ্চে আসতে হবে, আপনারা আসতে হবে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু, যারা নতুন আসছেন এই দেখেন, তারা কিন্তু তাদের নাম এখানে লিখে, তারা কিন্তু তাদের নাম এখানে লিস্টেড হচ্ছে, যারা আজকে এই 104 দিনের মধ্যে আজকে যারা নতুন আসছে তাদের নাম কিন্তু আমরা নিচ্ছি। আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, যে এই অনশন মঞ্চে আসবে তাকেই আমরা তালিকাভুক্ত করব। আপনারা আবারও দেখেন যে তাদের নামটি, তার নাম মানে কি, তাদের ডিটেলসটা আমাদের কাছে লিখে দিচ্ছেন, এটা আমরা পরে আমাদের সফটওয়্যারে ঢুকিয়ে নিব। প্যানেল প্রত্যাশী নিবন্ধ শিক্ষক শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই লাইভটি এখানে শেষ করছি, ধন্যবাদ সকলকে।